এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ভার্চুয়াল জগতে দেশ কিংবা প্রবাস থেকে যিনি যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে কোরিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আহসানুজ্জামান ইমরান সালাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি জাপানের বিষয়ে অনেকে অনেক কিছু জানতে চান কিন্তু কেউ ভাষা শিখতে চান না প্রত্যেকটি বিষয় আগে বা প্রথম প্রথম বেশ সহজ থাকে এরপর ক্রমান্বয়ে বা আস্তে আস্তে সেটা জটিল হয়ে যায় যেমন দক্ষিণ কোরিয়ায় যাওয়াটা প্রথমে বেশ সহজ ছিল কিন্তু এখন আস্তে আস্তে ক্রমান্বয়ে অনেক জটিল হয়ে যাচ্ছে জাপানে যাওয়ার প্রসেসটা অনেক আস্তে ধীরে দক্ষিণ কোরিয়া থেকে সম্পূর্ণ আলাদা আপনাকে যে কোম্পানিতে নেওয়া হবে ঠিক সেই কোম্পানিতে কাজ করতে হবে কোম্পানি পাল্টানো যাবে না চাইলে কাজ আপনি পরিবর্তন করতে পারবেন না আগামী মার্চ বা এপ্রিল মাসে সার্কুলার হতে পারে অর্থাৎ দুই সালের মার্চ বা এপ্রিল মাসে সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে আপনার বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে জাপানি ভাষায় বা জাপানিজ ভাষায় পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে হাতে কোনো ট্যাটু থাকলে হবে না বা শরীরের অন্য কোথাও ট্যাটু থাকলে হবে না তিন ইঞ্চির বেশি কাটা চিহ্ন থাকলে হবে না এবং সর্বনিম্ন এসএসসি পাশ হতে হবে সুতরাং কেউ শয়তানের পাল্লায় পড়বেন না শয়তানের পাল্লায় পড়ে কাউকে টাকা পয়সা বা পাসপোর্ট দিবেন না পুরো বিষয়টা অত্যন্ত স্বচ্ছতার সাথে জাপানিজরা নিয়ন্ত্রণ করবে বাংলাদেশি কারো কোনো হাত এখানে থাকবে না তাই দুর্নীতির কোনো প্রশ্ন আসে না জাপান যেতে হলে আপনাকে ভাষা শিখতে হবে এই জাপানিজ ভাষা শেখার কোনো বিকল্প নেই জাপানিজ ভাষা বেশ কঠিন যে ভাষায় বর্ণমালার সংখ্যা একটু বেশি সেই ভাষা শেখাটা বেশ কঠিন হয়ে যায় তাই প্রশ্নের পর প্রশ্ন না করে আজই সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে জাপানিজ ভাষা শেখা শুরু করুন জাপানিজ ভাষা শেখা শুরু করলে আপনার বাকি প্রশ্নের উত্তর আপনি অটোমেটিক পেয়ে যাবেন জাপানে যেতে হলে আপনাকে জাপানিজ ভাষায় পর্যাপ্ত কথাটা মাথায় রাখতে হবে সুতরাং প্রশ্নের পর প্রশ্ন মেসেজের পর মেসেজ অথবা কমেন্টের পর কমেন্ট করে কোনো লাভ নেই আপনাকে জাপানিজ ভাষা শিখতে হবে সেটা আপনি সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শিখতে পারেন অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান অথবা কোচিং সেন্টারে বা ব্যক্তিগতভাবে শিখতে পারেন যখনই আপনি জাপানিজ ভাষা শেখা শুরু করবেন তখন আপনি এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সুতরাং এত প্রশ্ন যদি আপনি করেন তাহলে আপনার মূল লক্ষ্যেতে আপনি পৌঁছাতে পারবেন না সুতরাং এখনই পাসপোর্ট করে অথবা পাসপোর্ট করা থাকলে জাপানিজ ভাষা শেখা শুরু করুন আর পাসপোর্ট না থাকলে আপনি পাসপোর্ট করুন আর যদি পাসপোর্ট নবায়ন করা না থাকে তাহলে নবায়ন করবেন এবং জাপানিজ ভাষা শেখা শুরু করবেন প্রশ্নর পর প্রশ্ন না করে কোনো একটা কোচিং সেন্টারে অথবা সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে আপনি গেলে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই কোরিয়া বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি আমার ইউটিউবে কমেন্ট করতে পারেন আমি আশা করি বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার কমেন্টের উত্তর দিব কোরিয়ান কর্মব্যস্ততাময় জীবনে হয়তো আপনাদের সবার কমেন্টের উত্তর সব সময় দেয়া সম্ভব হয় না এজন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আমার সর্বশেষ ভিডিওতে অর্থাৎ আমার চ্যানেলের আপলোডকৃত সর্বশেষ ভিডিওতে আপনি কমেন্ট করবেন তাহলে আশা করি উত্তর পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখবেন আহসানুজ্জামান ইমরান দক্ষিণ কোরিয়া থেকে